দূরে পালারে যখন দূর লেতা এ ধরে সর্বনাশ
দাদা, যে মহানা ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, কি করে ঘটলো কিছু দেখেছেন, জানতে পেরেছেন? শুনুন বলছি, আমরা তো রাত্রে ঘুমিয়ে আছি, একটা আওয়াজ হলো, বড় বিশাল আওয়াজ। তারপরে জানলাম যে একটা সিলিন্ডার বাস্ট হওয়ার পরে মিনিমাম আমাদের এখানে দোকানগুলো প্রায় 15 টাকার মতো পুড়ে গেছে। কাপড় দোকান, মাংস কাটা দোকান, মোবাইল দোকান এবং অনেকগুলো দোকান, বহু দোকান ছিল, মাছের দোকান, সমস্ত পুড়ে সব ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে। বর্তমান কি পরিস্থিতি এখন? বর্তমান এখন এই দমকল ইঞ্জিন এসে আগুনগুলো নিভিয়েছে, কিন্তু এখনো আগুন আছে। তারা ওইখানে জল নিয়ে, জল নেই, জল সরে গেছে, নিভানোর জন্য জল আনতে গেছে।